হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সেলিনা শিখা। আমি আজকে একটা হেয়ার প্যাক নিয়ে চলে আসছি। আজকের হেয়ার প্যাকটা হচ্ছে প্রোটিন হেয়ার প্যাক। এই প্রোটিন হেয়ার প্যাকটা হচ্ছে চুলের জন্য খুবই উপকারী। চুলকে সফট ও হেলদি করতে এই প্রোটিন হেয়ার প্যাকের কোনো জুড়ি নেই। তো যাই হোক, এখন এই প্রোটিন হেয়ার প্যাক বানানোর জন্য আমার ফার্স্টে লাগবে একটা ডিম। তো এখন আমি একটা ডিম ভেঙে নিব। একটা ডিম ভেঙে নিয়েছি। এখন ডিম আমার পুরোটা লাগবে না, পুরোটা লাগবে না। এখানে ডিম থেকে শুধু আমি কুসুমটা আস্তে করে নিয়ে নিব। সাদা অংশটা দিব না, যেহেতু আমি প্রোটিন প্যাক বানাবো সেটার জন্য আমার লাগবে জাস্ট ডিমের কুসুমটা। একটু সাবধানে নিতে হবে। তো এখন আমি এটাকে একপাশে সরিয়ে রাখবো, রেখে এখানে একটা বাটি নিব। নিয়ে এই বাটিতে ডিমের কুসুমটা নিয়ে নিলাম। আর এখানে লাগবে হচ্ছে 2 চা চামচ টক দই, 2 টেবিল চামচ দিয়ে দিলাম। 2 টেবিল চামচ টক দই। এখন হচ্ছে এটাকে আমি ভালো করে মিক্সড করে ফেলবো। এখন হচ্ছে আমি এখানে দিব, এখন আমি দিয়ে দিব এখানে 1 থেকে 2 চামচ নারকেল তেল। তো আমি যে নারকেল তেলের প্যাক বানাইছিলাম সিক্রেট হেয়ার অয়েল রেসিপি, সেই সিক্রেট হেয়ার অয়েল থেকে 2 চা চামচ 2 টেবিল চামচ নারকেল তেল দিব। আর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ ক্যাস্টর অয়েল। এখন এগুলোকে আমি ভালো করে মিক্সড করে ফেলবো। আমি যে নারকেল তেলটা এখানে দিয়েছি সেটা রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা ইচ্ছে হলে দেখে আসতে পারেন। এখন এখানে আমি দিয়ে দিব 2টা ই ক্যাপসুল। এখন হচ্ছে আমি 2টা ই ক্যাপসুল দিয়ে দিব। ছিদ্র করার চেষ্টা করতেছি। এখন আমি আরেকটা দিয়ে দিব। এখন হচ্ছে আমি সব উপকরণগুলো একসাথে ভালো করে মিক্সড করে ফেলবো। তো আমার ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এই হচ্ছে আমার প্রোটিন হেয়ার প্যাক। এইটা এই হেয়ার প্যাকটা ইউজ করার ফলে আমাদের হেয়ার ফল কমবে, হেয়ার যে ড্রাইনেস থাকে সেই ড্রাইনেস দূর করবে, ড্যামেজ দূর করবে। তারপরে ফ্রিজি হেয়ারের জন্য মেনলি এই হেয়ার প্যাকটা অনেক মানে উপকারী। যাদের চুল অনেক মানে রুক্ষ, তারপরে মানে রাফ হয়ে যায় এক কথায়, চুলকে সফট করতে এই হেয়ার প্যাকটা অনেক হেল্পফুল। তো এটা আপনারা মাসে 2 বার ইউজ করবেন, ইনশাল্লাহ চুল অনেক সফট ও হেলদি হবে। তো এটা আমরা 1/2 ঘন্টা চুলে রেখে তারপরে ভালো করে শ্যাম্পু করে ধুয়ে ফেলবো আর কন্ডিশনার ইউজ করব। তো যাই হোক, এই হচ্ছে আমার প্রোটিন হেয়ার প্যাক। তো আমার এই হেয়ার প্যাকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।